করছি, ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো আমি চলে যাই আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। তার আগে বলে দিই আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। প্লিজ আমার পরিবারে যুক্ত হও, আমি তোমাদের অপেক্ষায় আছি। যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়, আর যাতে তোমরা ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখে ফেলতে পারো। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি চলে এসেছি আজকে একটা স্পেশাল লুক ক্রিয়েট করার জন্য, যেটা এখন খুব বেশি ট্রেন্ডিংয়ে চলছে। ট্রেন্ডিং এবার আমরা ছোটো ছোটো ইউটিউবার, আমাদের ট্রেন্ডিং কিছু হয় না, মানে লুকটা খুব ফেমাস হয়ে গেছে আর কি। গঙ্গুবাই লুক যেটাকে বলছে, মানে গঙ্গুবাই বইয়ে যেটা আলিয়া ভাট যে লুকটা ক্রিয়েট করেছে, যেভাবে বইটা পুরো বইটাতে গঙ্গুবাই মানে আলিয়া ভাট ছিল, তো আমি একটু চেষ্টা করবো সেরকমভাবে লুকটা তৈরি করার। তো যাই হোক, সাথে থাকো, আমি কাপড়টা পরে তারপরে তোমার সাথে দেখা করছি। হ্যালো বন্ধুরা, দেখো আমার শাড়িটা কিন্তু পরা হয়ে গেছে। তো শাড়িটার ব্যাপারে তোমাদেরকে আগে বলে দিই, এটা আমার লাইফের মানে আমি আমার জয়পুর থেকে শাড়ি পরতে চালু করেছি, এটা আমার লাইফের ফার্স্ট শাড়ি, মানে আমার বাবা এটা আমাকে জয়পুর থেকে এনে দিয়েছিল, আমার জীবনের এটা প্রথম শাড়ি। তো এটা আমি খুব যত্ন করে রাখি, এটা আমি পরি একদমই কম, সেই মনে হয় 5 বছর আগে একবার সরস্বতী পুজো করেছিলাম আর আজকে পড়লাম। তো দেখো আমার শাড়িটা পরা হয়ে গেছে, এক সেকেন্ড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ মাইক তোমাকে ধরো। তো এই যে সামনের দিকে আঁচড়া করে পরেছি কাপড়টা, এই যে দেখো কিছু দিকটা তোমার শাড়ি পরা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মেকআপের দিকে চলে যাবো। তো চলো বন্ধুরা, তো আমি সবারই আগে যেটা করবো সেটা হচ্ছে আমি আমার চুলটাকে বেঁধে নেবো। তো আমি চুলে অলরেডি আমার গোটা চুলে ক্রিম্পিং করে নিয়েছি, দেখো ক্রিম্পিং করলে চুলটা বেশ ঘন ঘন মনে হয়, আমার তো বেশ ভালো লাগে। তো এবার চলো চুলটা বেঁধে নিই প্রথমে। তো আমি গঙ্গুবাই যে লুকটা ক্রিয়েট মানে করতে চলেছি, আমি কিন্তু আমার মতন করবো, যেরকমভাবে আমি পারি সেরকমভাবে করবো, একদম যে মানে কাউকে কপি করে না, একদমই না, আমি আমার নিজের মতন করবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানিও। তো দেখো ফার্স্টে আমি আমার মাঝখানে সিতে করে নিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু মাঝখানে সিতে করে চুল বাঁধতে বেশ ভালোবাসি, আমার খুবই ভালো লাগে, কেন জানি না। তো এই যে পিছনের একটু চুল নিয়ে নিলাম, মানে পপ করছি না, পপ না, জাস্ট আমি এটা ক্লিপ দিয়ে আটকিয়ে নেবো এখন। আমার কিন্তু গোটা চুলে ক্রিম্পিং করা আছে, বুঝতে পারছো, আশা করছি তোমরা দেখে, গোটা চুলে ক্রিম্পিং করা আছে, এত চুল উঠছে কি বলবো। তোমাদের কাছে যদি চুলটা বন্ধ করার কোনো টিপস থাকে তো প্লিজ আমাকে একটু জানিও, আমার ভীষণ চুল উঠছে। তো এবার যেটা করবো, অল্প অল্প করে চুল নিয়ে নেবো এখানে, মানে ভাগ করে, এক সেকেন্ড এটা না করলেও হবে আশা করছি। চলো গোটা সিতেটাই নিয়ে নিচ্ছি। দেখো এবার যেটা করব সেটা হচ্ছে জাস্ট পিছন দিকে একটু মানে একটুখানি চুল, বেশি না, আমি চোখে কিছু দেখতেই পাচ্ছি না চুলের জন্য। তো একটু অল্প একটু চুল নিয়ে দুই সাইডে ক্লিপ করে দিচ্ছি, কেননা পিছন দিকটা দেখতে বাজে লাগবে তা নাহলে। এবার আমি কি করবো, এবার আমি দুই দিকের অল্প অল্প চুল নেবো, দেখো এবার এটাকে পাক মারতে থাকবো এরকমভাবে, অল্প অল্প করে, বেশি না, অল্প অল্প করে চুল নিয়ে একদম উপর থেকে পাক মারা স্টার্ট করবো। এবার এটাকে নিয়ে গিয়ে পেছন দিকে পিন করে দেবো, মানে ক্লিপ লাগিয়ে দেবো। আবার আমি এর পরে পরেও চুল নিচ্ছি, এখন দেখো আমি এরকমভাবে রোল 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 করবো এটাকে। তো এই যে আমার রোল করা হয়ে গেছে, এবার আমি এটাকে পিছন দিকে নিয়ে গিয়ে ক্লিপ করে দিচ্ছি। একটু তোমরা টেনে ঠিক করে নেবে, কেননা কী বলতে চুলে তো একটু মনে করো একটু আলকাষ্ট হয়ে গেছে, সেই জায়গাগুলো তোমরা একটু ঠিক করে নেবে, বুঝতেই পারছো। এই যে দেখো আমার যেমন এখানটা একটুখানি ফাঁক হয়ে যাচ্ছে, এই ফাঁকটা যাতে না থাকে সেরকমভাবে করবে, মানে একটা শীতের মতন হয়ে যাচ্ছে, শীতটা কিন্তু আমার লাগবে না। তো এই যে হয়ে গেছে, এটা আমি পিছন দিকে ক্লিপ দিয়ে দিচ্ছি। এবার আমি সামনে চুলটা নিয়ে নেবো, সামনেরটা তো সেম করবো, সেম কায়দা। এই যে দেখো, তো এটাও আমি ক্লিপ দিয়ে দিচ্ছি। আমার যেহেতু সামনে চুলগুলো ছোটো করে কাটা আছে একটু প্রবলেম হবে, যাদেরই সামনে চুল ছোটো করে কাটা আছে তাদেরই এই প্রবলেমটা হবে। তো এবার আমি সামনের এই চুলটাও নিয়ে নিচ্ছি, আমার এক সাইডের চুলের মানে চুল মানে এক সাইডটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু লাস্টে গেলে এগুলো একটু টেনে ঠিক করে দেবে, মানে একটু ফাঁপিয়ে দেবে আর কি। বললাম না যে আমার সামনে ছোটো চুল কাটা আছে, তো এটার জন্য তো টানলেই বেরিয়ে চলে আসবে, এইটা হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম। তো এবার সেম সেম এডিটটাতেও করবো, করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই যে দুই দিকে আমার সেম স্টাইল করা হয়ে গেছে, এবার আমি কি করব, এবার আমি পিছনে একটা ব্যানা পাঠিয়ে দেবো, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে। আমি এবার আমি ব্যানা পাকিয়ে নেবো, যেহেতু আমার চুলে কোটা চুলে ক্রিম্পিং করা আছে, তো ব্যানাটা ভীষণ সুন্দরই হবে, মোটা পাড়া একটা ব্যানা হবে। দেখো তোমরা
দেখো এই যে ভীষণ চুল উঠছে আমার, আমার তো ভীষণ টেনশন লেগেছে, আমার মনে হচ্ছে আমি ন্যাড়া হয়ে যাবো, প্রচুর পরিমাণে চুল উঠছে। তো এবার আমি সামনে একটা গাদা দিয়ে দেবো। এই যে দেখো বেনাটা কতটা মোটা করা হয়েছে। তো এবার বেনাটাকে আমি একটু টেনে মানে একটু ফাঁপিয়ে নিলাম। এবার আমি কী করবো, খোঁপা করবো, বেনাটাকে পাক মারবো আর একটা করে ক্লিপ মারবো। তো আমার আমার খোঁপা একদম কমপ্লিট, 5 মিনিটের মধ্যে একটা খুব সুন্দর খোঁপা কমপ্লিট হয়ে যাবে, তোমাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়াও। তো আমি চার সাইডে ভালো করে ক্লিপ নিয়ে নেবো, যাতে মানে তুমি যতই নাচো আর যতই ঘোরো আর যতই গান করো যেন তোমার খোঁপাটা না খুলে যায়। তো দেখো কিছু দিন তোমাদের খোঁপাটা কেমন লাগছে, আমার কিন্তু এই খোঁপাটা বেশ ভালো লাগে, দেখো দেখো খুবই সুন্দর লাগে। তো আমার খোঁপা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাগাবো এই যে নকল যে গাজরাটা পাওয়া যায়, এই গাজরাটা লাগাবো। গাজরাটা আমি নিচের দিকেই লাগাচ্ছি, কারণ গঙ্গুবাই যদি ফুলের যে গাজরাগুলো এখন পাওয়া যাচ্ছে ওগুলো থাকলে ভীষণ ভালো হতো। আমি এখন ওগুলো একদম মানে কিনিনি, কেননা সামনে আমার একটা বোনের বিয়ে আছে, তো ভাবলাম তখন কিনবো, ওই জন্য কেনা হয়নি। আর মানে কী বলবো, কোনো বিয়েতে হয় গিয়ে অতটা নেওয়াও হয় না এগুলো। এই যে বাড়িতে এখন ইউটিউবে ভিডিও করছি বলে এত এগুলো এত ইউজ হয়, তাছাড়া আমার আগে এত ইউজ হতো না। তো এবার আমি যেটা করবো, আমি গোলাপ ফুল লাগিয়ে নেবো দুটো এই সাইডে লাগে। তো আমার খোঁপা পুরো কমপ্লিট, তোমরা আরেকবার পিছু দিকটা দেখে নাও মানে খোঁপাটা। তো এবার আমি করবো মেকআপ, খাবার ঢেকে উঠছি। আমি আমার মুখে কিছুই লাগাই না, তোমরা খুব ভালো করে জানো আমি এতদিন থেকে মেকআপে ভিডিও দিচ্ছি, আশা করছি এটুকু তো জানোই আমার ব্যাপারে। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে, ফার্স্ট ডে আমি কাজল লাগাবো না আইলাইনার লাগাবো। তো এখন আমি আইলাইনারটা লাগিয়ে নেবো, তারপরে তারপরে কাজল লাগাবো, তারপর ভুরু আঁকবো। তো আজকে আইলাইনারটা কিন্তু আমি টানবো না, মানে আমি টান দেবো না একদম, মানে ছোটোর মধ্যে আইলাইনার আঁকবো। তো দেখতে থাকো, ফ্যান চলছে, আইলাইনারটা মানে যেহেতু এটা পেন্সিল আইলাইনার তো এটা শুকিয়ে যাচ্ছে, বেশ মানে প্রবলেম হচ্ছে একটু টানতে, শুকনো শুকনো ভাব আছে এটাতে। তো আমার এইদিকে চোখে আইলাইনার আঁকা হয়ে গেছে, এইদিকটা একে তোমাদের সাথে দেখা করছি। তো আমার দুই দিকে আইলাইনারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কাজলটা লাগিয়ে নেবো। দেখো আমার কাজলটা ভেঙে গেছে, তোমরা কিছু মনে করো না ঠিক আছে, কারণ আমি এখন 200 টাকা দিয়ে আবার কাজল কিনতে পারছি না, আছে অনেক রকমের কাজল। তো আমি এখন কাজলটা লাগিয়ে নিচ্ছি, কাজলটা আমি লাগাবো নিচের দিকে ঠিক আছে, আমি প্রথমে নিচের দিকটা একটু লাগাবো তারপরে ভিতরে লাগাবো। তো এই যে আমার এই চোখে কাজল লাগানো হয়ে গেছে, এই দিকটা লাগিয়ে আসছি। তো এই যে আমার দু চোখে কাজল আর আইলাইনার লাগানো হয়ে গেছে, এবার আমি কি করবো, যেহেতু আমার কাজলটা নিচের দিকে লাগানো আছে, দেখো নিচের দিকে বেশি করে লাগিয়েছি, তো আমি এর নিচে একটু পাউডার দিয়ে দেবো যাতে কাজলটা মানে ছড়িয়ে মুখে না চলে আসে। তো আমি ল্যাকমির ফেস পাউডার ইউজ করছি। আমার দুই দিকেই মানে নিচের দিকে কাজলের নিচেতে পাউডার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করবো, এবার আমি আমার ভুরুটা এঁকে নেবো, আজকে আমি ভুরুটা একটু মোটা করে কালো করে রাখবো। তো কালকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে, কালকে একটা স্পেশাল ভিডিও হচ্ছে কি, আমার বান্ধবীর ছেলের জন্মদিন, তো আমি ওখানে যাবো, ওই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমাদের মানে তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি, কী করছি, কীভাবে ঘুরছি, কী খাচ্ছি। তো যাই হোক আমার ভিডিওগুলো দেখো আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো। তো এই যে ভুরুটা আঁকা এই দিকেটা প্রায় শেষের দিকে, ভুরু বেশি কালো মানে কালো করে ফেললে আমার যেন নকল নকল ভাব লাগে, ওই জন্য আমি করি না। যাই হোক আজকে একটু করছি, তোমাদের কেমন লাগছে, খারাপ লাগছে না ভালো লাগছে প্লিজ আমাকে একটু জানিও, মানে আমার যেন মনে হয় অস্বস্তি করছে, ওই জন্য আমি একটু হালকা করে লাগাই, বাট আজকে একটু ডিপই লাগাচ্ছি, কালোটা একটু বেশি করছি। তোমরা একটু প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমরা ছোটো ছোটো ইউটিউবার, মানে আমরাও এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, একটু মানে বড়ো ভিডিওগুলো একটু ওয়াচ করো, যাতে আমাদের ওয়াচিং টাইমটা একটু হয়ে যায়। আর তাছাড়া তোমাদেরকে কী বলবো, তোমরা ভীষণ সাপোর্ট করেছো আমাকে এত অল্প সময়ের মধ্যে, আমি যে 2K পার করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়ো মানে একটা স্বপ্ন পূরণ বলতে পারো তোমরা, মানে ইউটিউবটা আমাকে ভীষণ হেল্প করেছে, কেন তোমাদেরকে সেটা আর একটা অন্য ভিডিওটা অবশ্যই জানাবো, কারণটা কিন্তু আজকে না আজকে বলবো না, কারণ ওটা একটা ভীষণ বড়ো মানে আমি একটা ধাক্কা থেকে উঠে আসতে পেরেছি এই ইউটিউবটার জন্য।
সেই মানুষের হয় না বড় বড় ধাক্কা থেকে উঠে আসার জন্য কিছু একটা লাগে, তো ইউটিউবটা আমার সেই কাজ করেছে, মানে একটা ওষুধের কাজ করেছে। তো আমার দুই দিকের ঘুরো আঁকা কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুদিন আগে আইভ্রো প্লাক করেছিলাম, বাট আবার বেরিয়ে গেছে মনে হচ্ছে, আবার যেতে হবে। তো আমাদের এখানে ভুরু প্লাকে 30 টাকা করে নিচ্ছে, আমি করি 20 টাকায়, মানে আমি 20 টাকায় করে দিই আর আমি করে আসি 30 টাকায়। তো হয়ে গেছে আমার মানে ভুরু আঁকা। তো এবার আমি যেটা করবো, ভুরুটা একটু ঠিক করে আঁচড়ে নেবো, মানে সমান করে নেবো। এদিকটা কি বেশি কালো লাগছে ভুরুটা আমি বুঝতে পারছি না। তো এবার আমি আমার লিপস্টিকটা লাগিয়ে নেবো। তার আগে আমি আবার বলছি, আমি টেন্ডার কেয়ার ব্যবহার করি ঠোঁটে। আমার টেন্ডার কেয়ার ভীষণ ভালো লাগে, টেন্ডার কেয়ারটা আমার খুব ভালো কাজ করেছে ঠোঁটে আর আমার চোখে, চোখের উপরে মানে এইগুলোতে, চোখের উপরগুলোতে একটা মানে জানি না হয়তো অ্যালার্জি টাইপের কিছু একটা হয়েছিল। তো রাত্রিবেলা টেন্ডার কেয়ারটা লাগিয়ে শোয়ার ফলে কিন্তু একদম কমে গেছে ওইগুলো, মানে চামড়া ওঠা ভাব হয়েছিল। তো আমি এই যে এই লিপস্টিকটা ব্যবহার করছি, হুডা বিউটি এই সেটটা, কী সেট আমি সত্যি জানি না নাম, আমি এত কালারের নাম জানি না। তো এই যে আমার লিপস্টিকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমি এর উপর দিয়ে আরেকটু হালকা করে টেন্ডার কেয়ার লাগিয়ে নেবো, কারণ মানে যেহেতু লিকুইড লিপস্টিক তো মনে হচ্ছে যেন ঠোঁটটা একদম আরকাস্ট হয়ে গেছে। তো আমার কিন্তু মুখের মেকআপ সমস্ত কমপ্লিট, এর থেকে বেশি আমি কিছু মুখের মেকআপ করি না। তো এবার আমি গয়নাগুলো করে নেবো। তো এই নেকলেসটা দেখো, এই নেকলেসটা হচ্ছে আমার এখনকার, না এটা আমারও না, এটা হচ্ছে আমার মায়ের, আমার মায়ের, এগুলো বিয়ে পরের পরে জিনিস, তো এগুলো আমি এখন ব্যবহার করি, কারণ আমার মা তো আর এগুলো পরে না। তো আমি নেকলেসটা পরে নিচ্ছি। তো এরপর আমি এই কানে দুটো করে নিচ্ছি। এবার আমি এই যে রেড কালারের একটা আংটি আছে, এই আংটিটাও করে নিচ্ছি। তো এরপর আমি চুড়িগুলো করে নেব। আমার এই নেকলেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার এটা খুব প্রিয় জিনিস, যেমন আমার শাড়িটা প্রিয় সেরকম আমার এই হারটাও ভীষণ প্রিয়। তো আমি কম করি, আর একদিন আর একটা ভিডিওতে পড়েছিলাম, মানে শর্টস ভিডিওতে, বড় কোনো ভিডিওতে পড়িনি। তোমরা আর হয়তো দেখেছো বা না দেখে থাকতে পারো, যদি না দেখে থাকো তো আজকে দেখে নাও কেমন লাগছে তোমাদের, অবশ্যই জানিও। আমি করে নিচ্ছি এখন একটা মেরুন কালারের আর গোল্ডেন কম্বিনেশনের চুড়ি। কাজল কালো আঁখির তার ঘন কালো চুল, সেই চুলে বাঁধা ছিল রক্ত গেঁদা ফুল, সবটা খুব রক্ত জবা ফুল। যাই হোক, তো আমি হাতে চুড়িটা পরে নিলাম। তো আমার মেকআপ পুরো কমপ্লিট, আমি আমার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ফুল লুকটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাও, আর আমার শাড়িটা তোমাদের কেমন লেগেছে প্লিজ 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 আমাকে জানিও। তো যাই হোক, আমার ভিডিওটা এইটুকুই ছিল, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ আমার সাথে থেকো, আমি তোমাদের সবার পাশে আছি, আমি সবার ভিডিও দেখি। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর কমেন্ট শেয়ার আর লাইকে তো ভর্তি করে দিও একদম। টাটা।